নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাহারে ব্যঞ্জনে। শীতকালে বিভিন্ন ধরনের সবজি দিয়ে পরোটা খেতে কার না ভালো লাগে, কিন্তু পুর বানানোর ঝামেলার জন্য অনেকেই আমরা সেটা এড়িয়ে যাই। তাই বাহারে ব্যঞ্জনেতে আজকে আপনাদের জন্য আমি আনছি পুর ছাড়া বিভিন্ন ধরনের শীতকালের সবজি দিয়ে পরোটা। তো চলুন শুরু করি। আজকে আমি ছ ধরনের পরোটা বানাবো। প্রথমে আমি ধনে পাতার পরোটার আটা মাখবো। এর জন্য আমি নিয়ে নিচ্ছি আটা, এর মধ্যে দিচ্ছি ধনে পাতা কুচি, দিচ্ছি কিছুটা রসুন কুচি, কিছুটা কাঁচা লঙ্কা বাটা, আন্দাজ মতো নুন এবং এক চামচ সাদা তেল। এই সবগুলো দিয়ে এবার আটাটাকে ভালো করে মেখে নেব। আমার ধনে পাতার আটাটা মাখা হয়ে গেছে, এটাকে এবার সাইডে রেখে দেব। এবার আমি ফুলকপি পরোটার আটা মাখবো। এর জন্য প্রথমে আটা নিয়ে নিলাম। এখানে কিছু সিদ্ধ করা ফুলকপি রয়েছে, এগুলোকে একটু হাত দিয়ে মেখে নেব। মাখা ফুলকপিটা এবার আটার মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিচ্ছি এক চামচ ভাজা জিরে গুঁড়ো, এক চামচ কাঁচা লঙ্কা বাটা, কিছুটা নুন এবং এক চামচ সাদা তেল। আটাটা এবার মেখে নেব। আপনাদের এর মধ্যে দেখবেন জল লাগবে না, আপনারা সিদ্ধ যে ফুলকপির মাখাটা রয়েছে সেটা দিয়ে আটাটাকে মেখে নিতে পারবেন। আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার গাজরের পরোটার আটা মাখবো, তার জন্য আটা নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা গাজর, এর মধ্যে দিচ্ছি এক চামচ সাদা তেল, এক চামচ চিনি এবং সামান্য একটু নুন। এটাকে এবার একটু ভালো করে মেখে নিতে হবে। আমার এই আটাটাও মাখা হয়ে গেছে। এরপর বাঁধাকপির পরোটার আটা মাখবো, তার জন্য প্রথমে কিছুটা আটা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছুটা বাঁধাকপি, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, এক চামচ গোটা জিরে, কিছুটা ভাজা জিরে গুঁড়ো, এক চামচ কাঁচা লঙ্কা বাটা এবং এক চামচ সাদা তেল। এগুলো দিয়েও এবার ভালো করে একটু আটাটা মেখে নেব। বাঁধাকপির আটাটাও আমার মাখা হয়ে গেছে। এবার আমি মেথি পরোটার আটাটা মাখবো, তার জন্য প্রথমে কিছুটা আটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মেথি শাক, দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, কিছুটা কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু নুন, কিছুটা ভাজা জিরে গুঁড়ো এবং এক চামচ সাদা তেল। আটাটাকে এবার ভালো করে মেখে নেব। এই আটাটাও আমার মাখা হয়ে গেছে। এবার পালং শাক পরোটার আটাটা মাখবো, তার জন্য কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি। শাকগুলোকে এবার একটা মিক্সির মধ্যে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, কয়েকটা ভাঙা কাঁচা লঙ্কা। এটাকে এবার পেস্ট বানিয়ে নেব। পালং শাকের পেস্টটা আটার মধ্যে দিয়ে দেব এবং দেব সামান্য একটু নুন। এটাকে এবার ভালো করে মেখে নেব। পালং শাক পরোটার আটাটাও আমার মাখা হয়ে গেছে।
আমার সব আটাগুলো মাখা কমপ্লিট। তো চলুন এবার পরোটাগুলো বানিয়ে নিই। প্রথমে আমি ধনে পাতার পরোটাটা বানাচ্ছি। পরোটাগুলো সামান্য ভাজা ভাজা হয়ে গেলে দুপাশে ভালো করে তেল লাগিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আমার পরোটাটা হয়ে গেছে, তো চলুন বাদবাকি পরোটাগুলো এভাবে বানিয়ে নিই। আমার সব পরোটাগুলো বানানো হয়ে গেছে। তো দেখলেন কত সহজেই পুর ছাড়া বিভিন্ন শাকসবজি দিয়ে আমরা পরোটা বানিয়ে নিতে পারি, আর এগুলো ততটাই টেস্টি হয় যতটা পুর ভরা পরোটা টেস্টি হয়। তো আপনারাও এই শীতকালে বিভিন্ন শাকসবজি দিয়ে পরোটা বানান, আর আমাকে কমেন্টে অবশ্যই জানান যে আজকের আমার পরোটাগুলো আপনাদের কেমন লাগলো। তো দেখা হবে এবার পরের পর্বে নতুন কিছু রান্নার সাথে।